গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মধ্যরাতে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামছে ফেভারিট ব্রাজিল। একাদশে একাধিক পরিবর্তনের আভাস, নেইমারের বিশ্বকাপে ফেরা নিয়ে শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মধ্যরাতে মাঠে নামছে পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল, প্রতিপক্ষ আফ্রিকার দল ক্যামেরুন। আগে সুপার সিক্সটিন নিশ্চিত হওয়ায় এই ম্যাচে কিছুটা নির্ভর সেলাসাও শিবির, সেক্ষেত্রে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে এই ম্যাচের দিকে তাকিয়ে একই গ্রুপের অন্য দুই দল সার্বিয়া আর সুইজারল্যান্ড। গ্রুপ জির হাই ভোল্টেজ ম্যাচ ও সমীকরণের বিস্তারিত কাতার থেকে জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সেলেসাওরা নিশ্চিত করেছে তাদের রাউন্ড অফ সিক্সটিন। এই ম্যাচের ফলাফলের উপর তেমন কোনো কিছু নির্ভর করছে না তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া বা না যাওয়া নিয়ে। তবে সমীকরণ আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, তবে সুইজারল্যান্ডের সামনে সুযোগ আছে। তবে তার জন্য ব্রাজিলকে হারতে হবে বড় ব্যবধানে এবং সুইসদের সার্বিয়াকে হারাতে হবে তার চেয়েও বড় ব্যবধানে। এখন পর্যন্ত ব্রাজিল এবং ক্যামেরুনের মুখোমুখি ইতিহাস বলছে এই দুই দল ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারই জয় পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচের পর দানিলো এবং নেইমার ইঞ্জুরির জন্য ছিটকে গেছেন, তবে খবর পাওয়া যাচ্ছে যে নেইমার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং রাউন্ড অফ সিক্সটিনে তাকে পাওয়ার আশা করছেন কোচ দিতে। যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত ব্রাজিল দল থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো চোট পেয়েছেন, তার পরিবর্তে ক্যামেরুনের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে অ্যালেক্স টেলেসকে। এছাড়াও যেহেতু এরই মধ্যে তাদের রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত হয়ে গেছে, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে দলের নিয়মিত অনেককে বিশ্রামে রেখে সাইট বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারেন কোচ তিতে, যার কারণে ক্যামেরুনের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে গ্যাব্রিয়াল জেসুস, মার্টিনেলি এবং অ্যান্টোনিদের মতো ফুটবলারদের। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকান দলগুলোর বিপক্ষে বরাবরই আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। এখন পর্যন্ত আফ্রিকান দলগুলোর বিপক্ষে সাতটি ম্যাচ খেলেছে, তার মধ্যে প্রতিটিতেই তাদের জয় আছে এবং প্রতি ম্যাচে গড়ে অন্তত তিনটি করে গোল করেছে ব্রাজিল। কালকের ম্যাচেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ব্রাজিল জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এমনটাই প্রত্যাশা সবার। দোহা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কাতার। শেষ হয়ে গেছে নেইমারের বিশ্বকাপ, দুঃখজনক হলেও এমনই অনুমান করছে দেশটির গণমাধ্যম কর্মীরা। তাদের দাবি, নেইমারের ইঞ্জুরি আপডেট নিয়ে দলের মধ্যে যে লুকোচুরি চলছে তাতে স্পষ্ট ইঙ্গিত আছে নেইমারের ছিটকে যাওয়ার। আর শেষ পর্যন্ত নেইমারকে না পাওয়া গেলে বড় ধাক্কা খাবে ব্রাজিল, তার শঙ্কা করছেন ভক্তরা। কাতার থেকে এস এম ইকবালের রিপোর্ট। এই মুহূর্তে অবস্থান করছি কাতারের রাজধানী দোহায়। আমাদের খুব কাছেই ব্রাজিল জাতীয় ফুটবল দল অবস্থান করছে এবং ব্রাজিল ফুটবল দল সম্পর্কে কিছু তথ্য আমরা পেয়েছি এখানকার যে গণমাধ্যম কর্মী আছে ব্রাজিলিয়ান তাদের থ্রোতে, এবং যেটা হচ্ছে অনেকটাই অথেন্টিক। আর্জেন্টাইন ফুটবলের নিউক্লিয়াস যেমন লিওনেল মেসি, তেমনি ব্রাজিল ফুটবলের প্রাণভ্রমরা হচ্ছেন অবশ্যই নেইমার। নেইমারকে ছাড়া এই টিম কতটা ব্যালেন্সড বা তার ঘাটতি কতটা পুষিয়ে নিতে পারবে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়ে যায়। সার্বিয়ার বিপক্ষে 24 তারিখের ম্যাচে নেইমার যখন চোটে পড়লেন, আমরা দেখেছিলাম নেইমার কেঁদে বের হয়েছিল। রাইট অ্যাঙ্কেলে যে চোটটা তিনি কিন্তু নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এবং দেখা গিয়েছিল সেটা কিন্তু বেশ গুরুতর। নেইমারের রাইট অ্যাঙ্কেলে যে চোটটা সেটাকে বলে হচ্ছে অ্যাঙ্কেল লিগামেন্ট স্প্রেইন। নেইমার আসলে কতদিন পর আবারও মাঠে ফিরছেন, যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় বারবারই বলেছেন যে তিনি হচ্ছে রাউন্ড অফ সিক্সটিন থেকে হয়তো বা নেইমারকে তারা হচ্ছে পাবেন, কিন্তু আসলে কি রাউন্ড অফ সিক্সটিন থেকে নেইমারকে পাওয়া যাবে? এই ধরনের গ্রেড টু ইঞ্জুরি সারতে মিনিমাম লাগে হচ্ছে 3 সপ্তাহ, ম্যাক্সিমাম লেগে যেতে পারে 6 সপ্তাহ। নেইমার চোট পেয়েছিলেন 24 ডিসেম্বর, তার মানে ইতোমধ্যে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। তাকে যদি আবারও ফুল ফিট ফুটবলার হিসেবে পিচে পাওয়ার প্রত্যাশা করে থাকেন কেউ, তার জন্য কমপক্ষে আরও অপেক্ষা করতে হবে 2 সপ্তাহ। দুঃসংবাদটা ব্রাজিলিয়ান ভক্তদের এটাই দিতে চাচ্ছি, এবারের টুর্নামেন্টে নেইমারকে হয়তো বা আর পাওয়া যাচ্ছে না এবং দানিলোর ক্ষেত্রে অনেকটা সেরকমই। সুতরাং নেইমারকে ছাড়াই হয়তো বা ব্রাজিলের বাকি পথটুকু অতিক্রম করতে হবে। টিম ম্যানেজমেন্ট কিছুটা লুকোচুরি করছে, খেলার আগেই ম্যাচ শুরু করার আগেই বলটা হচ্ছে অন্যদের কোর্টে ছেড়ে দিতে চাচ্ছে না, দিয়ে দিতে চাচ্ছে না, কারণ একটা দলের নেইমারের অনুপস্থিতি মানসিক যে শক্তিটা সেই শক্তিটা নিশ্চিতভাবেই গেইন করে, সুতরাং নিশ্চিতভাবে তার একটা মানসিকভাবে এগিয়ে থাকবে, সেই সুযোগটা দিতে আসলে দিতে চাচ্ছে না, যার কারণে হচ্ছে নেইমারকে নিয়ে কিছুটা রাগঠাক করছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। এই দলগুলো যদি হচ্ছে বিশ্বকাপ থেকে ছিটকে যায় নিশ্চিতভাবেই সৌন্দর্য হারাবে ফুটবল, তাই হচ্ছে আসলে প্রত্যাশা থাকবে নেইমারের সঙ্গে ভালো কিছু হোক, যদিও বাস্তবতাটা হচ্ছে খুবই তিক্ত, তারপরেও প্রত্যাশা করছি নেইমারের সঙ্গে ভালো কিছু হোক, খুব দ্রুতই ব্রাজিলিয়ান নিউক্লিয়াস মাঠে ফিরুক, সমর্থকদের প্রত্যাশা পূরণ করুক। দোহা থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।
ভয়াবহ খাদ্য সংকটে ঝুঁকির মুখে বিশ্বের 70টি দেশের প্রায় 23 কোটি মানুষ, আর এদের সহায়তায় 50 বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। শুধু তাই নয়, প্রয়োজনীয় এই অর্থ সংগ্রহ করা সম্ভব না হলে 2023 সালের শেষ নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য রপ্তানি ব্যাহত হচ্ছে, দেখা দিয়েছে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে 34টি দেশের প্রায় 4.5 কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আগামী বছর অতিরিক্ত 6.5 কোটি মানুষের সাহায্যের প্রয়োজন হবে। এ অবস্থায় জাতিসংঘ দুর্দশাগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দিয়ে থাকলেও দাতা দেশগুলোই বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে। এ কারণে জাতিসংঘকে বড় ধরনের তহবিল সংকটে পড়তে হয়েছে। এবছর সংস্থাটি নিজেদের চাহিদার 53% তহবিল সংগ্রহ করতে পেরেছে মাত্র। এ অবস্থায় 2023 সালে 23 কোটি মানুষকে সাহায্য করার জন্য রেকর্ড 51.5 বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে প্রায় 70টি দেশে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য এ অর্থ জরুরি। আগামী বছর এ যাবৎকালের সবচেয়ে বড় মানবিক চাহিদার বছর হতে চলেছে বলেও আশঙ্কা জাতিসংঘের। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ, সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে 10 কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। এ বাস্তুচ্যুতি সংকট আরও প্রকট করে তুলেছে। আফগানিস্তান, ইথিওপিয়া, হাইতি, সোমালিয়া এবং দক্ষিণ সুদান এই 5 দেশের জনসংখ্যার কিছু অংশ ভয়াবহ ক্ষুধার সম্মুখীন হয়েছে। তবে দেশগুলোতে এখনও দুর্ভিক্ষ ঘোষণা করা হয়নি। এবছরের শেষ নাগাদ 20 কোটির বেশি মানুষ ভয়াবহ খাদ্য সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থা মানবিক সহায়তার জন্য তহবিলে আরো অর্থ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। সীমান্ত সন্ত্রাস, অস্ত্র পাচার এবং ড্রোনের মাধ্যমে হওয়া অবৈধ নজরদারি রুখতে 5,500 ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে এরই মধ্যে 30 কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, ভারতের জন্য বাংলাদেশের চেয়ে বড় উদ্বেগের কারণ পাকিস্তান সীমান্ত। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তের দৈর্ঘ্য 3,323 কিলোমিটার আর ভারত বাংলাদেশের সীমান্ত 4,154 কিলোমিটারের। দেশটির গণমাধ্যমের দাবি, সম্প্রতি সীমান্তে পাকিস্তানের ড্রোন নজরদারি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। কারণ ড্রোনের মাধ্যমে অস্ত্র, বিস্ফোরক, মাদক সহ বিভিন্ন জিনিস পাচার করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। এই সমস্যা মোকাবেলায় ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে এ ধরনের অবৈধ নজরদারি ও পাচার ঠেকাতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত দিয়ে নিয়মিত মাদক, অস্ত্র, মানব পাচার ও সন্ত্রাস বন্ধে নজরদারি বাড়াতে 5,000 নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান পরিচালক পঙ্কজ কুমার সিং এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের দাবি, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে এই ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোথায়, কিভাবে এগুলো লাগানো হবে তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। সিসি ক্যামেরা লাগাতে এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 30 কোটি রুপি বরাদ্দ করেছে বলেও জানানো হয়। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো বলেও জানিয়েছেন বিএসএফ এর প্রধান পরিচালক। তবে এখনও বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও মানব পাচারের সমস্যা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। নজরদারি বাড়ালে সীমান্তে অবৈধ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান এই কর্মকর্তা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পর্দা উঠল 10ম কলকাতা বাংলাদেশ বইমেলার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। পরপর 2 বছর করোনার কারণে কিন্তু অনুষ্ঠিত হতে পারেনি কলকাতার বিশেষায়িত বাংলাদেশের বইমেলা, যাকে বাংলাদেশ বইমেলা বলা হয়। আপনি জানেন যে 2000
পঞ্চম বছরে কিন্তু পদার্পণ করলো। আমার পেছনে উদ্বোধনী মঞ্চ, উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রত বসু, নাট্যকার ব্রত বসু এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি যৌথভাবে মেলার উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য, আরো বক্তব্য যারা রাখছেন তাদের মধ্যে বাংলাদেশের এই প্রকাশনী সংস্থার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ থেকে প্রখ্যাত একজন সাহিত্যিক মঞ্জুর ইসলাম, উনিও এখানে রয়েছেন। একই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কিন্তু এখানে রয়েছেন। আপনি জানেন যে সবশেষ মোহরপুঞ্জে, রবীন্দ্রসদনের পাশে মোহরপুঞ্জে কলকাতার এই বিশেষ বাংলাদেশের বইমেলা অনুষ্ঠিত হয়েছিল এবং মোহরপুঞ্জের জায়গা নিশ্চিত হয়ে পড়ে এবং গেল সেপ্টেম্বর মাসে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয় এবং সেই সেপ্টেম্বর মাসের কলকাতার বাংলাদেশের এই বিশ্বায়িত বইমেলা কিন্তু সেই এখন কলকাতার কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে। তো এই মেলা চলবে 11 তারিখ পর্যন্ত। এই ছিল আমার কাছে কলকাতায় বাংলাদেশের 11তম 10তম বাংলাদেশের বইমেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম কলকাতায়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, একই সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটিও। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর বার্ষিক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। এতে গেলবারের তালিকায় শীর্ষে থাকা ইসরায়েলের তেল আবিবের অবস্থান তৃতীয়। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার নির্ধারিত মাত্রায় না বাড়ায় তালিকার দ্বিতীয় স্থানে রাখা হয়নি কাউকে। অন্যদিকে তালিকার 4 ও 5 নম্বরে আছে যথাক্রমে হংকং ও লস এঞ্জেলেস। জরিপে আরও বলা হয়, বিশ্বব্যাপী বড় বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 8%, আর মূল্যস্ফীতি বাড়ার হার সবচেয়ে বেশি তুরস্কের ইস্তাম্বুল, আর্জেন্টিনার বুয়েনস আইরেস এবং ইরানের তেহরানে। জীবনযাত্রার ব্যয় বাড়ার পেছনে বৈশ্বিক মন্দার কবলে পড়ে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধির অস্বাভাবিক হারকেই দায়ী করছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গে থাকুন সময়ের।